দেখুন সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভারতকে অনায়াসে ধ্বংস করবে চীনের যে নয়া হাইপারসনিক মিসাইল চীনের হাইপারসনিক মিসাইল শুধুমাত্র আমেরিকার জন্য হুঁশিয়ারি তাই নয় এই মিসাইল ভারতকেও টার্গেট করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমনকি জাপানেও টার্গেট করতে পারে এই মিসাইল এক সাম্প্রতিক রিপোর্টে এমনটাই বলা হয়েছে সম্প্রীতি চীন ওই মিসাইলের পরপর দুবার সফল পরীক্ষা করেছে এক নভেম্বর প্রথমবার ও তার ঠিক দুই সপ্তাহ পরে আবার ওই মিসাইল পরীক্ষা করে চীনের লিবারেশন আর্মি দুইটি পরীক্ষায় সফল হয় দুই হাজার বিশের মধ্যে ডিএফ সেভেন্টিন নামে এই মিসাইল কার্যকর করা হবে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা এই মিসাইলের প্রসঙ্গে মুখ অস্বীকার করেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেং শোয়াং এই মিসাইলের গতি অত্যন্ত বেশি ট্রায়ালের চোদ্দশো কিলোমিটার অতিক্রম করেছিল এই মিসাইল আমেরিকা রাশিয়া ও চীনের কাছেই রয়েছে এই মিসাইলের প্রযুক্তি চীনের ডিফেন্স অ্যানালিস্ট জানিয়েছেন এই মিসাইল নিয়ে সতর্ক থাকতে হবে আমেরিকা জাপান ও ভারতকে একেবারে নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত করতে পারে এই মিসাইল এমনটাই জানিয়েছেন ওই বিশেষজ্ঞ অন্যদিকে জলের তলার নজরদারি বাড়াতে শত্রুর দিকে নির্ভুল টার্গেট রাখতে এবার চীন তার আন্ডার ওয়াটার সার্ভিলেন্স নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে যার আওতায় সিল্ক রোড থেকে ভারত মহাসাগর রয়েছে ইতিমধ্যেই নয়া সিস্টেমের মাধ্যমে জলের তলার পরিস্থিতি তাপমাত্রা খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে যাতে শত্রুর ওপর টার্গেট লক্ষ্যভ্রষ্ট না হয় চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অন্তর্গত সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশেনোলজির পক্ষ থেকে নভেম্বরে জানানো হয় বহু বছর ধরে এই বিষয়ের ওপর পরীক্ষা নিরীক্ষার পর এবার এই আধুনিক প্রযুক্তি নৌসেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে গত কয়েক বছরে বেশ কিছু সামুদ্রিক অভিযানের নামে চীনা জাহাজ যার সঙ্গে চীনা সাবমেরিনও ছিল তবে এই সাবমেরিন মোতায়েনের পিছনের কারণ তা প্রকাশ্যে আনেনি চীন